আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আপনি যদি ব্লগিং নিয়ে অনলাইন থেকে আর্নিং করতে চান বা আপনার ওয়েবসাইটটি যদি ডে বাই ডে গ্রো করতে চান এবং গুগলের কাছে হাই ডোমেন অথরিটির রেটিং বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনার অন্যান্য কাজের পাশাপাশি সবচেয়েতে গুরুত্ব আরোপ করে যে কাজটি, তা হচ্ছে হাই ডোমেন অথরিটির ওয়েবসাইটগুলিতে আপনার ব্যাকলিংক তৈরি করা এবং হাই ডোমেন অথরিটির ওয়েবসাইটগুলি থেকে ট্রাফিক আপনার ওয়েবসাইটে কনভার্ট করে নিয়ে যাওয়া। তো আজকে আপনাদেরকে পরিচিত তিনটি ওয়েবসাইট দেখাবো। তো একটি ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে আপনাদেরকে ব্যাকলিংক করা দেখাবো এবং আপনাদেরকে কিভাবে এই ওয়েবসাইটগুলি থেকে আপনি প্রোফাইল ব্যাকলিংক করে আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবেন সে বিষয়ে জানাবো, এবং ভিডিওটির শেষে আপনাদেরকে দেওয়া কথা মতো আজকে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটগুলির ব্যাকলিংকের ওয়েবসাইট তৈরি করা এবং ট্রাফিক পাওয়ার জন্য যে ওয়েবসাইটগুলির ইউআরএল লিস্ট আমি তৈরি করে রেখেছি এক্সেলে, তো এই এক্সেসগুলি আমি দিয়ে দিব, কারণ এখানে প্রতিদিন কম বেশি একটি করে হলে ওয়েবসাইট যুক্ত হবে এবং এক সময় এখান থেকে আপনি 500-1000 মতো ওয়েবসাইট পেয়ে যাবেন, যেগুলিতে আপনি ব্যাকলিংক তৈরি করতে পারবেন এবং সেই ওয়েবসাইটগুলি থেকে ভালো মানের ট্রাফিক আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটিতে আপনারা শুরুতেই স্কিপ করবেন না, কারণ আমি তিনটি ওয়েবসাইট প্রথমে দেখাবো এবং এই তিনটি ওয়েবসাইটে কিভাবে কাজ করবেন, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন এবং কিভাবে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবেন, আমি সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখায় দেবো। তো প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটির ডোমেন রেটিং 100-100, বুঝতে পারছেন এখানে যদি আপনার ব্যাকলিংক তৈরি হয় কি অবস্থা হবে আপনার ওয়েবসাইটের। এরপরের ওয়েবসাইট 99 ডোমেন রেটিং এবং 21 মিলিয়ন ব্যাকলিং রয়েছে। এরপরের ওয়েবসাইট 94 ডোমেন রেটিং এবং ব্যাকলিংক রয়েছে 1.3 বিলিয়ন। তো বুঝতেই পারছেন এই তিনটি ওয়েবসাইট আপনাদের খুবই পরিচিত ওয়েবসাইট, যখন নাম দেখতে পাবেন তো হয়তো বা অনেকে ভিডিওটি স্কিপ করে যাবেন, কিন্তু একটি কথা মাথায় রাখবেন যে যে বিষয়টি আপনি জানেন না সেই বিষয় নিয়ে কখনো স্কিপ করবেন না, জানার চেষ্টা করবেন। হয়তো বা আপনার পরিচিত কোনো ওয়েবসাইট থেকেও ভালো মানের আপনার ব্লগ সাইটের জন্য ট্রাফিক আপনি নিয়ে যেতে পারবেন। তো প্রথম যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি হচ্ছে facebook.com। তো এখানে কিভাবে প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবেন এবং ট্রাফিক নিয়ে যাবেন, তো আমি দেখুন প্রথমেই ফেসবুকে এই যে আমার ওয়েবসাইটটি আমি ব্যাকলিংক করে আমার ওয়েবসাইটের ডোমেইনটি দিয়ে রেখেছি সেটি আপনাদেরকে দেখালাম। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার অ্যাকাউন্টের এগেনিস্টে আপনার একটি পেজ তৈরি করে নিতে হবে এবং সেই পেজে আপনার ওয়েবসাইটের সেম নামে একটি পেজ তৈরি করবেন এবং সেই পেজে আপনি প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবেন এবং সেখানে আপনার পোস্টগুলি লিঙ্ক আপ করে সেখান থেকে ভিজিটর নিয়ে যাবেন। তো এই জন্য যে কাজটি করবেন, ফেসবুক পেজ আমরা কম বেশি সবাই ক্রিয়েট করতে জানি, সেম নিয়মে ক্রিয়েট করবেন এবং আপনার ওয়েবসাইটের নামে অবশ্যই একটি ফেসবুক পেজ রাখবেন। তো ফেসবুক পেজ রাখার পরে আপনি কিভাবে প্রোফাইল ব্যাকলিংক করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যখনই আপনার পেজটি ওপেন করবেন হাতের ডান দিকে আসলে সেটিংস বলে অপশন দেখতে পাবেন। তো এই সেটিংস অপশনে যাওয়ার পর আপনি পেজ ইনফুতে ক্লিক করবেন। তো পেজ ইনফুতে আদার্স ইনফরমেশন দেওয়ার পর এখানে ওয়েবসাইট বলে একটি অপশন দেখতে পাবেন, সেখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি, ডোমেইন ইউআরএলটি দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার একটি প্রোফাইল ব্যাকলিংক এখানে তৈরি হয়ে যাবে। এরপর যে কাজটি করবেন, আপনি সেই পেজে প্রতিদিন আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলি আপনি পাবলিশ করে থাকেন সেই পোস্টগুলি সেমভাবে আপনি লিংক কপি করে নিয়ে এসে আপনার পেজে পোস্ট করে দিবেন। অর্থাৎ কিভাবে আপনারা ফেসবুকে পোস্ট করেন সেম নিয়মে আপনারা এখান থেকেও পোস্ট করে নিতে পারবেন। তো এই যে পোস্ট অপশনের উপরে গিয়ে আপনার ইউআরএলটি দিয়ে দিবেন, দেন এখান থেকে পোস্ট করে দিবেন। তো এইভাবে ফেসবুক থেকে আপনি হাই ডোমেন অথরিটির ব্যাকলিংক পেয়ে যাবেন এবং ট্রাফিক পেয়ে যাবেন। এরপরের ওয়েবসাইট খুবই জনপ্রিয় ওয়েবসাইট, সেটি হচ্ছে youtube.com। অর্থাৎ ইউটিউবে থেকে কিভাবে আপনি প্রোফাইল ব্যাকলিংক নেবেন এবং ট্রাফিক নিয়ে যাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো আপনি যে কাজটি করবেন, অবশ্যই আপনার ওয়েবসাইট রিলেটিভ একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন। আপনি ভিডিও পাবলিশ করেন অথবা না করেন এটি আপনার বিষয়, কিন্তু চ্যানেল আপনি তৈরি করবেন। করার পরে যে কাজটি করবেন, আপনি আপনার চ্যানেল থেকে আপনি এখানে
ক্রিয়েটর স্টুডিও অপশনে যাবেন, এবং ক্রিয়েটর স্টুডিও অপশনে যখনই আপনি যাবেন তখনই এই যে কাস্টমাইজ বলে একটি অপশন দেখতে পাবেন। তো এই কাস্টমাইজ অপশনটির উপরে ক্লিক করলে এখান থেকে বেসিক ইনফরমেশান, তো এই বেসিক ইনফরমেশানের এখানে দেখুন লিংক আপ করার অপশন রয়েছে। তো প্রথমে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন এবং সেখানে আপনার ওয়েবসাইটের ডোমেইন লিঙ্কটি দিয়ে দিবেন। তো দিয়ে দিলে ইউটিউবের মতো এরকম জনপ্রিয় একটি হাই ডোমেইন অথরিটির ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে হাই ডোমেইন অথরিটির একটি ইউটিউব চ্যানেলে আপনার এই ওয়েবসাইটের ডোমেইন অর্থাৎ আপনার ওয়েবসাইটের একটি ব্যাকলিংক তৈরি হয়ে যাবে। আর ট্রাফিক ইউটিউব থেকে নেওয়ার জন্য দেখুন আমি যেভাবে ইউটিউব চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দিয়ে থাকি এবং ভিডিওতে আমার প্রয়োজন মতে আমার ওয়েবসাইটের নামগুলো দেখিয়ে থাকি, তখন অনেকেই ভিজিটররা বা ভিউয়ার যারা রয়েছে সাবস্ক্রাইবাররা এই ওয়েবসাইটটি এখান থেকে ক্লিক করে দেখে নেয়। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটের ট্রাফিক নিয়ে যেতে পারবেন ইউটিউব থেকে। তো সবচেয়ে বড় কথা, আপনার এখানে একটি ব্যাকলিংক তৈরি হবে, এটি আপনার ওয়েবসাইটের জন্য ভালো একটি রেটিং দিয়ে থাকবে। এরপরের ওয়েবসাইট 94 ডোমেইন রেটিং, এই ওয়েবসাইটের নাম হচ্ছে টাম্বলার। তো এই ওয়েবসাইটটি আমরা কম বেশি সবাই চিনি, এখানে দেখুন প্রচুর পরিমাণে ব্যাকলিংক রয়েছে। তো এই ওয়েবসাইটে কিভাবে আপনি আপনার প্রোফাইল ব্যাকলিংক তৈরি করবেন এবং ভিজিটর নিয়ে যাবেন তো সেটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা গুগলে গিয়ে টাম্বলার লিখে আপনি ফেসবুকের মতো করে আপনার একটি ওয়েবসাইটের নাম দিয়ে পেজ ক্রিয়েট করে নেবেন এবং সেখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন, আপনি এই যে এখানে থাকা ম্যান আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলে এখানে সেটিংস অপশন পাবেন, সেটিংস অপশনে যখনই ক্লিক করবেন এরকম প্যানেল দেখতে পাবেন, এখান থেকে ব্লগ অপশনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এইরকম আপনার সামনে প্যানেল চলে আসবে। এরপরে দেখুন এখানে ওয়েবসাইট বলে অপশন রয়েছে, নিচের দিকে ইউআরএল দেওয়ার অপশনটি রয়েছে, এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি দিয়ে দিবেন। দিলেই এই 94 ডোমেইন অথরিটির ওয়েবসাইটে আপনার প্রোফাইল ব্যাকলিংক হয়ে যাবে। এরপরে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে আপনার পোস্ট কিভাবে এখানে ইউআরএল লিংক করে দিবেন এবং ভিজিটর পাবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আমি উদাহরণস্বরূপ একটি পোস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ওয়েবসাইট থেকে একটি পোস্ট আমি নিয়ে নিলাম। এই পোস্টটি আপনি যে কাজটি করবেন এখানে অনেক রকম ভাবে আপনি ইউআরএল দিতে পারেন, তো আমি আপনাদেরকে সহজ মাধ্যমটি দেখাই। কপি করে নিলাম ইউআরএলটি। এরপরে এখানে দেখুন টেক্সট, ফটো, কোয়াট এবং লিংক বলে অপশন রয়েছে। তো আপনি চাইলে এখানে ব্লগ পোস্টের মতো পোস্ট লিখেও লিংক আপ করতে পারবেন, এখানে চাইলে ইমেজের সঙ্গে আপনি যুক্ত করে দিতে পারবেন আপনার লিঙ্কটি। তো আপনি যে কাজটি করবেন এই লিংক অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তো লিংক অপশনটির উপরে ক্লিক করলে এখানে আপনার যে পোস্টের ইউআরএলটি দিতে চান তার লিংক পেস্ট করে দিবেন। দেখুন অটোমেটিকলি আপনার পোস্টটি এখানে ভিজিবল হয়ে গিয়েছে। এখান থেকে জাস্ট আপনি ট্যাগ টু সিলেক্ট করে দিয়ে আপনি পোস্ট অপশনটির উপরে ক্লিক করে দিবেন। যখনই পোস্ট অপশনের উপর ক্লিক করে দিবেন এই ওয়েবসাইটে দেখুন এই পোস্টটি এখানে পাবলিশড হয়ে গিয়েছে। তো এখান থেকে অটোমেটিকলি ভিজিটর চাইলে আপনার ওয়েবসাইটে কনভার্ট হয়ে চলে যেতে পারবে। তো দেখুন এখানে ক্লিক করা মাত্র আমার ওয়েবসাইটে ভিজিটর চলে যাচ্ছে। তো এইভাবে আপনি এই তিনটি ওয়েবসাইট থেকে খুব সহজে ঘরে বসে আপনি ভালো মানের এখান থেকে ব্যাকলিংক নিতে পারেন এবং আপনারা চাইলে এখান থেকে ভিজিটর নিতে পারবেন। তো এটি হচ্ছে তিনটি ওয়েবসাইটেরই, অনেকে হয়তো বা তিনটি ওয়েবসাইট পরিচিত, সরি, তিনটি এই ইউটিউব, ফেসবুক এবং এই ট্রামলারে পরিচিত বলে অনেকে হয়তোবা তাদের ওয়েবসাইট নিয়ে কাজ করে না। তো আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে আমি প্রতিটি পোস্টই এই ওয়েবসাইটগুলোকে আমি পোস্ট করে থাকি এবং ব্যাকলিংক তৈরি করা রয়েছে। তো এইভাবে আপনি আপনার ওয়েবসাইটটি ডে বাই ডে গ্রো করে ফেলতে পারবেন। তো এখন ভিডিওটির শুরুতে বলেছিলাম যে আপনাদেরকে আমি এই সকল ওয়েবসাইটের সন্ধান দিব, অর্থাৎ অ্যাক্সেস দিয়ে দিব আজকের ভিডিওতে। তো অ্যাক্সেস নেওয়ার জন্য দেখুন এখানে আপনি কিভাবে অ্যাক্সেস নেবেন এবং কিভাবে আপনি প্রতিদিন এই ভিতর থেকে কাজ করবেন আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই লিঙ্কগুলি অ্যাক্সেস পাওয়ার জন্য এখানে দেখুন ইউআরএল দেওয়া রয়েছে, ডোমেইন রেটিং দেওয়া রয়েছে এবং কি টাইপের ব্যাকলিংক সেটিও দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে সি ভিডিও থেকে আপনারা চাইলে কিভাবে এই ওয়েবসাইটে আপনি এই কাজগুলি করবেন, ব্যাকলিংক এবং ভিজিটর নেবেন, তার এখানে ভিডিও টিউটোরিয়াল দিয়ে রাখা হয়েছে। তো এইভাবে এখানে ডে বাই ডে বৃদ্ধি পেতেই থাকবে এরকম টাইপের ওয়েবসাইট। তো আপনারা এখানে অ্যাক্সেস নেওয়ার জন্য
যে কাজটি করতে হবে এই ভিডিওর কমেন্টসে আপনারা জাস্ট আপনাদের যে জিমেইল আইডির আন্ডারে অ্যাক্সেসটি নেবেন সেই জিমেইল আইডিটি দিয়ে দিবেন, আমি আগামীকালের মধ্যে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব। তো এখানে আপনি জাস্ট কিভাবে অ্যাক্সেস থেকে কাজ করবেন, এজন্য আপনি আপনার ডিভাইসের গুগলে যাবেন, যাওয়ার পরে যে জিমেইল আইডিটি দিবেন সেই জিমেইল আইডিটি আপনি প্রথমে ওপেন করে নেবেন বা সাইন ইন করে নেবেন। এরপরে এই যে গুগল অ্যাপসের যে আইকনটি রয়েছে এই আইকনটির উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে শিটস, গুগল শিটস বলে একটি, অর্থাৎ শুধু শিটস বলে একটি এক্সেল শিট রয়েছে, এই শিটের উপরে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই আপনার সামনে জাস্ট এই যে এখানে ফ্রি ব্যাকলিংক ফর এভরিওয়ান বলে একটি ফাইল, এক্সেল ফাইল পেয়ে যাবেন। এই ফাইলটির উপর ক্লিক করে দিলেই আপনি এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি সব ওয়েবসাইটের লিঙ্কগুলি পেয়ে যাবেন এবং এখান থেকে কিভাবে কাজ করবেন তার ভিডিওগুলিও পেয়ে যাবেন। এবং এখানে ডে বাই ডে আমি বারবার বলছি যে এখানে ডে বাই ডে আপনাদের এই সকল ওয়েবসাইটের এখানে নতুন নতুন ওয়েবসাইট যুক্ত হবে, এখান থেকে আপনারা কাজ করতে পারেন। তো এই অ্যাক্সেস নেওয়ার জন্য অবশ্যই ভিডিও কমেন্টসে আপনাদের জিমেইলটি দিয়ে দিবেন, আমি সেখানে আপনাদের জিমেইলটি একদম ফ্রিতে অ্যাক্সেস দিয়ে দেবো, লাইফ টাইম পর্যন্ত আপনারা এখানে কাজ করতে পারবেন। এবং আপনাদের যদি কাজ করতে এই ভিডিওগুলি দেখার পরেও কোনো প্রবলেম হয় কোনো ওয়েবসাইটে, অর্থাৎ এখানে জাস্ট সেই ওয়েবসাইটের সিরিয়াল নাম্বারটি দিয়ে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে সেটি লাইভ আকারে হেল্প করব ইনশাল্লাহ। তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে, আর উপকারে যদি আসে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করে রেখেছেন তারা ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ।